হচ্ছে প্রতিদিনের যে লাইভ ইন ফোন অনুষ্ঠান আপনারা দেখে আসছেন দীর্ঘদিন ধরে, সেই অনুষ্ঠান অনুষ্ঠানের একটা বিষয় রাখা হয়, সেই বিষয়ের উপর আজকে অনুষ্ঠান। বর্তমান কর্মক্ষেত্রে সরকারি চাকরি যারা করেন না, অর্থাৎ সরকারি চাকরি যারা করেন তারা সাধারণত জব পরিবর্তন করেন না সাধারণত, কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে জব চেঞ্জ এই ব্যাপারটা আছে। অর্থাৎ যে সংস্থায় চাকরি করছেন দীর্ঘদিন ধরে, প্রমোশন নেই, ভালো স্যালারি নেই, ইনক্রিমেন্ট নেই, বিভিন্ন রকমের সমস্যা, বসের সাথে কনফ্লিক্ট, এইসব নিয়ে জব চেঞ্জিং করবার একটা মানসিকতা আসে। সেই জব চেঞ্জ করা, অর্থাৎ কর্ম ছাড়া তো অর্থ আসে না, যে কোনো মানুষেরই কর্ম করতে, বিশেষ করে যারা বেসরকারি প্রতিষ্ঠানে কর্ম করেন তারা কর্ম পরিবর্তন করবেন, অনেক সময় ভাবেন সেই কর্ম পরিবর্তনটা তার শুভ না অশুভ। কর্ম পরিবর্তনের অনেক দিক আছে, ধরুন প্রমোশন হচ্ছে না, স্যালারি বাড়ছে না, বাড়ির থেকে অনেক দূরে গিয়ে কর্ম করতে হচ্ছে, কলকাতায় থাকলে আপনার সুবিধা যেহেতু আপনি কলকাতায় থাকেন, কিন্তু দেখা গেল আপনাকে ব্যাঙ্গালোরে পাঠানো হয়েছে, বোম্বেতে পাঠানো হয়েছে, সেখানে মুম্বাইতে পাঠানো হয়েছে, যেখানে বাড়ির সাথে আপনার দূরত্ব বজায়, সেইটা নিয়েও অনেক সময় জব চেঞ্জের একটা পরিবর্তনের মানসিকতা আসে। সেটা শুভ না অশুভ এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কীভাবে বুঝবেন? আপনি তো বুঝবেন না। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে জেনে রাখবেন, দশম ঘর হচ্ছে কর্ম, সবাই জানে, কিন্তু এটা কি এই বাচ্চা বাচ্চা জ্যোতিষরা জানে যে দশম ভাবটা চর রাশিগত হলে আপনাকে ঘুরে ঘুরে চাকরি করতে হবে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করতে পারবেন না ঘুরে ঘুরে, অর্থাৎ ট্রান্সফারেবল জব, বাড়ির সাথে দূরত্ব থাকবে। কিন্তু দশমপতি যদি নবমে থাকে তাহলে স্টেবল ওয়ার্ক হবে, বা নবমপতি দশমে, সেটা ক্ষেত্র বিনিময় হতে পারে, বা দশমপতি নবমপতি চেঞ্জিং থাকে ভাবাধিপতি, এবং নবম দশমে শুভ গ্রহ থাকে, চর রাশিতে না থাকে দশম নবম ঘর, তাহলে সেক্ষেত্রে কর্মের সঙ্গে ভাগ্য যুক্ত, তাহলে সেক্ষেত্রে কর্মের পরিবর্তন করে খুব একটা সুবিধা হয় না। এবার যদি দশমপতি নবমপতি দুস্থানস্থ হয়, ষষ্ঠ অষ্টম দ্বাদশের সঙ্গে যুক্ত হয়, পাপগ্রহ থাকে, বক্রী গ্রহ থাকে, নক্ষত্র যুক্ত হয়, অ্যান্টি নক্ষত্র, অশুভ নক্ষত্র, মানে শনি মঙ্গলের নক্ষত্রে, রাহু মঙ্গলের নক্ষত্রে, রবি শনি নক্ষত্রে এরম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে জব চেঞ্জ আপনার পক্ষে শুভ হবে। এরপরে প্রশ্ন হচ্ছে কখন সেটা করা উচিত, সেটার জন্য আপনাকে গোচর এবং অন্তর্দশা চোখ রাখতে হবে। অন্তর্দশা ওপর অনেক কিছু নির্ভর করেন, ধরুন জবটা চেঞ্জ করছেন পাচ্ছেন, জবটায় এমন সব কন্ডিশন আছে যেটা আপনার সঙ্গে ম্যাচ করছে না, এই সব ক্ষেত্রে কিন্তু নবম দশম এবং রাশির নবম দশম, গোচরের নবম দশম প্রতিকার করতে হবে, না করলে কিন্তু স্টেবল ওয়ার্ক বা সংস্থাগত পরিবর্তন বা জব চেঞ্জিং করে আপনার শুভ হবে না। তাহলে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে শুভ আর অশুভটা জানবেন কি করে, ওই জন্যই জ্যোতিষের কাছে কিন্তু আসা, কোন জবটা আপনার শুভ কোন জবটা অশুভ। হ্যালো হ্যালো, নমস্কার দাদা, যেটা বট টাইম সম্পর্কে একটু জানতে পারি? বলুন। 27/2/70 কলকাতা তুলা রাশি। বলুন। একটা মাল্টিস্টারে 3 বছর চাকরি করেছে, কিন্তু 11 বছর চলে গেছে, আবার একটা চাকরি দিয়েছিল সেটাও কালকে চলে গেল, যেহেতু কর্মস্থানটাতেই অশুভ গ্রহের প্রভাব আছে, অতএব কর্ম যন্ত্রণাটা বহন করতে হবে, কারণ এটা তো প্রারব্ধ কর্মফল, কর্মফল তো কেউ ভোগ করতে হবে, প্রত্যেককে করতে হবে, ওনাকেও করতে হবে, সেইভাবেই সেট আপটা রয়েছে। একটু 25 সালের জুলাইয়ের পর থেকে একটা দীর্ঘদিন কাজ করতে পারে, এনোমাটা পার্মানেন্ট জায়গায় আসতে পারে। হ্যাঁ, তাই চাকরি করতে পারবে? অবশ্যই পারবে, আবার জুলাই থেকে নভেম্বরে আবার চাকরি পাবে।
লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময় স্থানের নাম পরিষ্কার করে বলা। জব চেঞ্জিং আপনার পক্ষে শুভ না অশুভ? ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ সাবস্ক্রাইব করে লিংক করে নিলে আপনি অনুষ্ঠানটা এই সময় যদি কাছের টিভিতে নাও থাকেন তাহলে দেখতে পারবেন ফেসবুক থ্রু আপনার মোবাইলে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আমার মেয়ের বিষয়ে জানবো। ডেট অফ বার্থ টাইম বলুন। আমার মেয়ের কর্ম, ডেট অফ বার্থ টাইমটা বলুন। 30 নভেম্বর 2002 রাত্রে 2:35। কোথায়? বেহালায়। কন্যা রাশি কি জানতে চাইছেন? এই বিবাহটা কবে নাগাদ হবে আর কিছু কর্ম আছে কি? এই মুহূর্তে ও রাশি নবমে বৃহস্পতি, বিয়ের যোগ চলছে, 25 সালের অক্টোবর পর্যন্ত যোগটা থাকবে। রাশি নবম সপ্ত, রাশির সপ্তম পতি নবমে থাকলে বিয়ে হলে ভালো বিয়ে হয়। আর 2 নম্বর হচ্ছে ওর কোনো মাঙ্গলিক নেই, আপনি বিয়ের যোগটা উঠে পড়ে লাগুন নভেম্বর থেকে, নভেম্বর 2024 থেকে 25 সালের মে, এই স্প্যানটার মধ্যে বাড়ির দক্ষিণ পশ্চিম দিক থেকে বিয়ে হওয়ার সম্ভাবনাটা প্রবল। দ্বিতীয় প্রশ্ন ছিল আপনার কর্ম হবে কিনা, বেসরকারি প্রতিষ্ঠানে কর্ম হওয়ার যোগ, সেটা আগস্ট 2024-এর লাস্ট উইক থেকে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। শোভাবাজার প্রতি শনিবার, প্রতি সোমবার কালীঘাট, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান, প্রতি বৃহস্পতিবার শ্যাওড়াফুলি, বাকি দিনগুলো নিজ গৃহ। তার সময়, তার ডেট সব স্ক্রলে যাচ্ছে। বুকিং নাম্বারে ফোন করে ডিটেল তথ্য জানিয়ে নেবেন, যে যে বুকিং করবেন যেদিন যেখানে করবেন তার আগের দিন বুকিং করবেন, অর্থাৎ যেদিন শোভাবাজার শনিবার তাহলে শুক্রবার বুকিং করবেন, সোমবার কালীঘাট তাহলে রবিবার বুকিং করবেন। এটাই আমার প্রসেস। অনলাইন কনসালটেশন চলছে সারা পৃথিবীব্যাপী, যে যেখানে আছেন সেখান থেকেই করতে পারেন। যার আসতে অসুবিধা, ফিজিক্যালি সমস্যা রয়েছে, কর্মব্যস্ততা আছে, তাদের জন্য অনলাইন কনসালটেশন 24 ঘন্টা, অনলাইন ক্লাস চলছে, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি জ্যোতিষতন্ত্রের ক্লাস অফলাইন অনলাইন দুটো। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। লাইফ হরোস্কোপ, যেটা গুরুত্ব অপরিসীম নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য, পিতামাতার যে জানার আকাঙ্ক্ষা জ্যোতিষদের কাছে, সমগ্রটাই 1000 পৃষ্ঠার মধ্যে দেওয়া। জ্যোতিষপাণি রাশিচক্র আর দুটো হাত নয়, জ্যোতিষপাণি যে সামুদ্রিক শাস্ত্র, ডিটেল তথ্যগুলোর এক্সপ্লেইন এইটার মধ্যে করা থাকে। হ্যালো, 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 বলুন। আপনি ডেট অফ বার্থ টাইম বলুন আগে। কি জানতে চাইছেন? আপনার কুম্ভ রাশি এই মুহূর্তে যে গ্রহের অবস্থান, খুব ভালো কর্ম আশা করতে পারেন না। আগস্ট থেকে ফেব্রুয়ারির মধ্যে ছোটখাটো সংস্থাগত সংস্থায় চাকরি পেতে পারেন। আর একটা কি বলছিলেন? একটা কর্মটা আসবে, তারপর আর্থিক উন্নতি হবে। এই ধরনের রাশিচক্রে আর্থিক উন্নতি মধ্যম প্রকারের থাকে, অনেকটাই লেট হয়ে গেছে। 25 সালের মে মাসের পর থেকে একটু কর্ম এবং অর্থের বিষয়ে খুব ভালো একটা পথ পাবে, সেটা থেকে মধ্যম প্রকারের অর্থনৈতিক প্রতিষ্ঠা এবং কর্ম। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা আজ পাবেন না তারা কাল পাবেন, প্রতিদিন এই সময় অনুষ্ঠান লাইভ ইন ফোনে। ইউটিউব সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি এবং ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ। শোভাবাজার প্রতি শনিবার, প্রতি সোমবার কালীঘাট, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান, প্রতি বৃহস্পতিবার শ্যাওড়াফুলি, এবং প্রতিটা অ্যাড্রেস ক্রলে যাচ্ছে এবং গেট যাচ্ছে। বুকিং করার যেদিন যাবেন তার আগের দিন বুকিং করবেন। হ্যালো, হ্যাঁ
নমস্কার দাদা, একটু ছেলের সম্পর্কে জানবো। বলুন। 14/9/2009, হ্যাঁ বলুন। সকাল 7:19 কলকাতা। কি জানতে চাইছেন? জানতে চাই সামনের বছর আইসিএসসি দেবে ফেব্রুয়ারিতে, ওর রেজাল্টটা আর ক্লিয়ারটা। মে মাসের পরে দিলে ভালোই হবে, এপ্রিলের পরে দিলেও ভালোই হবে রেজাল্ট, ঠিক আছে? ফেব্রুয়ারিতে পরীক্ষা। হ্যাঁ, তাহলে ফেব্রুয়ারির পরে মোটামুটি হবে, এপ্রিল থেকে হলে ভালো হতো। তা যাক, গ্রহের সংস্থানটা ভালোই থাকবে। হ্যাঁ, ভালো। যেরকম পড়াশোনা করবে সেরকম হবে। এরকম তো নয় যে কেউ যদি 40-এর পড়াশোনা করে 80 পাবে। ওটা জ্যোতিষরা বলে যে আপনার ছেলে না পড়লেও আমি কবচ দিয়ে পাশ করিয়ে দেবো। আমি তো সেই জ্যোতিষ না, আপনি নিশ্চয়ই জানেন, যেহেতু রেগুলার দর্শক। অবশ্যই ভালো রেজাল্ট করবে, অবশ্যই ভালো রেজাল্ট করবে। লাইভ ফোনে প্রত্যেককে স্বাগত। তন্ত্রের বিরাচার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আচার, মামাচার, বিরাচার, কৌলাচার। কৌলের আচারই শ্রেষ্ঠ আচার। হ্যালো হ্যালো বলুন। ডেট অফ বার্থ টাইমটা বলতে হবে জানতে গেলে। 17/10/99। দাঁড়ান, 17/10 99 টাইম বলতাম, 4:08। কোথায়? বর্ধমান, পূর্ব বর্ধমান। বলুন, কি জানতে চাইছেন? ছেলের কেরিয়ার সম্পর্কে জানতে। কি করছে ছেলে? হ্যাঁ, কি করছে এখন? এখন হ্যাঁ, আচ্ছা, প্রথম হচ্ছে বিটেক এর সেমিস্টার গুলো ভালো করে পার করে আনবে, রেজাল্ট ভালো হবে এবং ক্যাম্পাসিং থেকে চাকরি পাওয়ার সম্ভাবনা। এবং ওর যে ক্ষেত্রে যে রাশি চক্রের অবস্থান আছে তাতে কর্মের জন্য বাইরে যেতে হতে পারে। বাইরে মানে বিদেশ এই মুহূর্তে নয়, কিন্তু প্রবাস মানে ব্যাঙ্গালোর যেতে হতে পারে, নয়ডা যেতে হতে পারে, দিল্লি যেতে হতে পারে, এই ধরনের যোগটা বেশি। হ্যাঁ, আর কি প্রশ্ন আছে? শনির প্রতিকার করবেন, শনি নিচস্থ অবস্থায় বকরি রয়েছে মেষে, না হলে কিন্তু আপনার মন মতো কর্মটা, ক্যারিয়ারটা তৈরি মানে কর্ম এবং অর্থ প্রতিষ্ঠা, ওই জায়গাটায় কিন্তু সমস্যা তৈরি হবে। হ্যাঁ, মেষে শনি রয়েছে, ঠিক আছে? লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বিরাচার, বামাচার, কৌলাচার, এটা হচ্ছে তন্ত্রের শ্রেষ্ঠ আচার। আর হরিনাম, এই দুটোর পথের বাইরে কোনো পথ কলিকালে নেই। এই দুটো পথের বাইরে যেটাতে যাবেন অর্থ খরচা হবে এবং মুখ থুবড়ে পড়বেন, গ্রহপীড়া থেকে মুক্তি পাবেন না, কারণ গ্রহপীড়া কর্মফল। গ্রহপীড়া হচ্ছে কর্মফল, এটা জেনে রাখুন। কোনো জ্যোতিষদের মুখে এটা শুনবেন না, কারণ জ্যোতিষটা কর্মফলটার পড়াশোনা করেনি। প্রারব্ধজনিত ক্ষয় রিফ্লেক্ট হয় রাশিচক্রে, সেইভাবেই অনেকে দুঃখ নিয়ে জন্মায়, অনেকে ধনী নিয়ে জন্মায়, অনেকে সুখ নিয়ে, শুধু অনন্ত সুখ পাচ্ছে, পার্থিব সুখ সেটা নিয়ে জন্মায়। পেছনের কারণ কিন্তু গ্রহের অবস্থান, প্ল্যানেটারি পজিশনস অফ দ্য ন্যাটাল চার্ট। সেই চার্টে গ্রহের যে অবস্থান, সেই অবস্থান যেরম হবে সেরম দুঃখ পাবেন, সেরমই আনন্দ পাবেন, সবটাই তাই। এবং সেটাকে যেখানে অশুভত্ব আছে তার প্রতিকার টাইম টু টাইম ঠিক মতো না করলে ওই জায়গাটার থেকে আপনি মুক্তি কিছুতেই পাবেন না। পরীক্ষা করে দেখতে পারেন, চেষ্টাও করতে পারেন। এই জিনিসটা অনেকে সৎভাবে এইভাবে টিভিতে রিপ্রেজেন্ট করতে চায় না, তার কারণটা হচ্ছে সেই গভীরতা বা সেই শিক্ষাটা না থাকলে তো সে পারবে না, টিভিতে বসলেই তো হবে না, মানুষকে কি বলবে। এবার বিষয়টা হচ্ছে বর্তমান যে পরিস্থিতি সেই অনুযায়ী বলি, দশমাবিদ্যার প্রত্যেকটা বিদ্যার ক্রিয়া, শ্মশান ক্রিয়া এবং তন্ত্রের গুহ্য ক্রিয়া প্রত্যেকটি নিজগৃহ মন্দিরে আমার বামাকালী প্রতিষ্ঠিত, রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত, অষ্টমী, নবমী, চতুর্দশী, সংক্রান্তি, পূর্ণিমা, অমাবস্যা, প্রত্যেকটি তিথিতে বিশেষ বিশেষ ক্রিয়ার ব্যবস্থা করা হয়। কারণ গ্রহ, গ্রহের ইষ্টদেবী গুলো একটু এডুকেশনটা থাকলে আপনাদের সুবিধা হবে। শনির ইষ্টদেবী দক্ষিণাকালী, অর্থাৎ শনি আপনাকে যন্ত্রণা দিচ্ছে, দক্ষিণাকালী দ্বারস্থ হতে হবে। বৃহস্পতির ইষ্টদেবী তারামা, তাহলে তারামায়ের দ্বারস্থ হতে হবে, কিন্তু অদ্বৈত চেতনা নিয়ে। কালী আর তারা আলাদা নয়,
যে কালী সেই তারা, সেই দুর্গা। অদ্বৈত চেতনা হচ্ছে ঈশ্বরটা এক, ঈশ্বর দুজন নয়। আমাদের সেই শিক্ষার আলো ভেতরে নেই বলে আমরা ভেদ বুদ্ধি, সন্তোষী মাতা, বজরং বলি, রাম সীতা, শ্রীকৃষ্ণ রাধারানী, সব আলাদা 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 আলাদা। ঈশ্বর তো একজন, ঈশ্বর তো দুজন না। আপনার যাকে ভালো লাগে, যে রূপকে ভালো লাগে, তার উপাসনা করতে হবে। আর থ্রু ইন্ডিয়ান ট্রেডিশনাল অ্যাস্ট্রোলজি অনুযায়ী কি হবে, রাশিচক্র যে গ্রহের অবস্থান থাকে, সেই অবস্থানের গ্রহকে প্রতিকার করতে গেলে দশমাবিদ্যার দ্বারস্থ হতে হবে। হ্যালো 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 বলুন। হ্যাঁ হ্যালো বলুন। হ্যাঁ ডেট অফ বার্থ বললো কি? হ্যাঁ বলছেন না কেন? জন্মটা কোথায় হয়েছে? আপনি কি জানতে চাইছেন? ছেলের ব্যাপারে জানতে চাইছেন। কি জানতে চাইছেন? দুটো প্রশ্ন করতে পারবেন বলুন। আপনার ছেলের লাইফ এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, কর্ম প্রতিষ্ঠা হওয়ার যোগ আছে, ছেলে আপনার ভালো, আর বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় অষ্টমে রয়েছে, কিন্তু ফিনান্সিয়াল জায়গায় অত ট্রাভেল দেবে না। বছর তিনের মধ্যে, এখন বয়স কত? এই 22-23 বছর, তো ঠিক 25-27 মধ্যে কর্ম প্রতিষ্ঠা হবে। হ্যাঁ, আর শুক্র এবং শনি দুটোই অশুভ এবং বকরি, তাকে প্রতিকারের ব্যবস্থা একটু করতে হবে। হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। শোভাবাজার প্রতি শনিবার, সোমবার প্রতি সোমবার কালীঘাট, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান, প্রতি বৃহস্পতিবার শ্যাওড়া ফুলি। টাইমগুলো রয়েছে শোভাবাজার সন্ধ্যা 6-8, কালীঘাট দুপুর 1-7, হাওড়া ময়দান দুপুর 2-5, আর বৃহস্পতিবার শ্যাওড়াফুলি দুপুর 2-5। একটা জিনিস মাথায় রাখতে হবে, যেদিন চেম্বারে বুকিং করে আসবেন ঠিক তার আগের দিন বুকিং করতে হবে, একদম পরিষ্কার ক্লিন ব্যাপার। 1-2, বইগুলোকে কালেক্ট করার চেষ্টা করুন। গৃহস্থের টোটকা, বাস্তুমঙ্গল, রোগ জ্যোতিষের জন্য অ্যাস্ট্রোপ্যাথি এবং সন্মোহন তন্ত্র, সন্মোহন তন্ত্র এবং গৃহস্থের টোটকার মধ্যে নিজে ঘরে বসে অনেক টোটকার অ্যাপ্লাই করতে পারবেন, যেটা থেকে অনেকটা মুক্তি পাবেন, সেইটা আপনি করতে পারবেন। এই বইয়ে সব আছে, সমস্যা শেষ নেই, সমস্যাও যেরকম আছে সমাধানও আছে। রোগও তো প্রচুর আছে, ওষুধও প্রচুর আছে, ডাক্তারও প্রচুর আছে। আপনার যাকে যেরকম পরিস্থিতিতে পড়লে মনে হয় যে আপনি তার কাছে রিলিফ পাবেন, তার কাছেই আপনি যাবেন। আর ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ, এটা লিঙ্ক করে নেবেন। প্রতিদিন এই সময় অনুষ্ঠানের চোখ রাখুন। শোভাবাজার প্রতি শনিবার সন্ধ্যা 6-8। অ্যাড্রেসটা আরেকবার বলে দিই, 1 নম্বর শোভাবাজার মেট্রোর উল্টো দিকে মিওমারের পাশে, ভাগ্যলোক, কালীঘাট প্রতাপাদিত্য রোড, চৈতন্য ইনস্টিটিউশনের উল্টো দিকে, দুপুর 1-7 প্রতি সোমবার, হাওড়া ময়দান শরৎ সদনের উল্টো দিকে দুপুর 2-5। হ্যালো হ্যালো বলুন। বলছি আমার ছেলের সঙ্গে কি জানেন? ডেট অফ বার্থ টাইম 9/3/95 হ্যাঁ টাইম 95 টাইম 9/3 হ্যাঁ সময়টা সময় বলতে 4:20 হ্যাঁ সেটা বলতে হবে তো 4:20 বিকেল না রাত2024 থেকে
25 সালের জুলাই এই স্প্যানটার মধ্যে একাধিক ভালো চাকরির যোগ আসবে, যে কোনো একটি চাকরিও করতে পারবে। আর মঙ্গলটা সপ্তমে নিচস্থ অবস্থায় বকরি, বিয়ে দেওয়ার সময় কিন্তু ভালো করে মিলিয়ে নেবেন, না হলে কিন্তু ডিভোর্স হওয়ার সম্ভাবনা। আর কি আছে জানতে চান বলুন। চাকরিও হবে বিয়েও হবে, ঠিক আছে, জেনে রাখবেন। এখন ভাবছেন চাকরিটা হলে বেঁচে যান, তারপরে বিয়ে, তারপরে সপ্তমে নিচস্থ মঙ্গল, ডিভোর্স হয়ে যাবে, আলটিমেটলি জীবনটা ভালো যাবে না কিন্তু এই সেভেন্থে মঙ্গলটা বিচার না হলে। আর চাকরিও পাবে, ওর জন্মকালীন একাদশে বৃহস্পতি আছে। মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী তো আর জ্যোতিষ হয় না। হ্যাঁ, আপনার যে ভাগ্যে আছে সেইভাবে আমি বিচারটা করছি। হ্যাঁ, সরকারি চাকরি হবে না, চেষ্টা করলেও হবে না, চেষ্টা করতে পারে, আমি তো চেষ্টাটা বারণ করতে পারি না। বেসরকারি প্রতিষ্ঠানে যোগ আছে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। শোভাবাজার প্রতি শনিবার 6টা থেকে 8টা, শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা, কালীঘাট সোমবার দুপুর 1টা থেকে 7টা, এবং মঙ্গলবার হাওড়া ময়দান সরস সদনের বিপরীতে দুপুর 2টো থেকে 5টা। বাকি দিনগুলো চেম্বার নিজ গৃহ মন্দিরে, বুধ শুক্র রবি সেই 3 দিন যে নিজ গৃহতে কখন বসা হয় বুকিং নাম্বারে জেনে নেবেন, ডেটগুলো পরিষ্কার দেওয়া আছে। প্রতিদিন এই সময় অনুষ্ঠানে চোখ রাখুন। সাবজেক্ট ওয়াইজ যে সাবজেক্টটা ছিল সেটা হচ্ছে জব চেঞ্জিং করার ক্ষেত্রে আপনার শুভ হবে না অশুভ। আপনি একটা চাকরি করছেন, সেই চাকরিটা ভালো লাগছে না, নানাভাবে আপনি এক্সপ্লয়েট হচ্ছেন, বাড়ির থেকে দূরে হচ্ছে, মা বেতনটা পোষাচ্ছে না, প্রমোশন হচ্ছে না, আপনি নতুন সংস্থায় যাবেন কিনা সেটা ডিপেন্ড করবে নবম দশমপতি চররাশিগত আছে কিনা, নবম দশমপতির ক্ষেত্র বিনিময় হয়েছে কিনা, নবম এবং দশমে শুভগ্রহ আছে কিনা, নবম দশমপতি কেন্দ্র কোন পতির সাথে সমন্বয় হচ্ছে কিনা, না হলে কিন্তু আপনি ওই একই জায়গায় দীর্ঘদিন ধরে এক্সপ্লয়েট হবে। এবং সেই জায়গায় কোনো ইনফেকশন থাকলে, কোনো সমস্যা থাকলে, কোনো রাশিচক্রগতভাবে ত্রুটি থাকলে, দশা গোচরে যদি সমস্যা থাকে তাহলে তাকে প্রতিকারের ব্যবস্থা করতেই হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত, আজকের মতো বিদায়। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, জব চেঞ্জ করবার আগে রাশিচক্রটা বিচার করে নিন, সেটা আপনার পক্ষে ভালো না মন্দ। কারণ সরকারি ক্ষেত্রে সাধারণত চেঞ্জিংটা হয় না, কিন্তু বেসরকারির ক্ষেত্রে ভীষণভাবে চেঞ্জিং, চেঞ্জ করবো কি না বহু ক্লায়েন্ট বলে, আমি দেখেছি, চেঞ্জ করলে ভালো হবে কি না সেইটা দেখার জন্য গোচর এবং অন্তর্দশা এবং নবম দশম ভাবে যদি ডেপথ গভীরতার সাথে বিচার না করা যায়, অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার না হয়, অভিজ্ঞ জ্যোতিষ না হয়, সে কিন্তু সেটা আপনাকে গাইড করতে। আজকের মতো বিদায়, আবার দেখা হবে। দূর আর দূরে।